সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় করোনা, দায় শুধু কর্তৃপক্ষের। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, সাবেক পরিচালক রোগ নিয়ন্ত্রণ বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর, এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রিদওয়ানুর রহমান, রিসার্চ সেন্টারের প্রধান ইউনিভার্সাল মেডিকেল কলেজ। এছাড়াও নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি হাসানুজ্জামান সাকি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। পোশাক কারখানা খোলার খবরে ঢাকামুখী পায়ে হাঁটা শ্রমিকের ঢল। 11 এপ্রিল পর্যন্ত বাড়ল পরিবহন বন্ধের নির্দেশনা। রাজধানীতে প্রয়োজনে বাইরে আসা মানুষ মানছে না সতর্কতা। পবিত্র শবে বরাতে নিজ বাড়িতে নফল ইবাদত করার অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের। ধর্মীয় কোনো বাধা নেই বলছেন ইসলামী চিন্তাবিদরা। করোনা মোকাবিলায় সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বিএনপি। 87,000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন সহ 27 দফা প্রস্তাবনা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। আজকের আলোচনার শিরোনাম করেছি করোনা, দায় শুধু কর্তৃপক্ষের। অর্থাৎ আমরা বলছি যে কর্তৃপক্ষের যেরকম দায় রয়েছে, নাগরিকদেরও দায় রয়েছে। কার দায় কে কতটুকু মানছেন সেটি নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া কী করা উচিত, কী করা উচিত না, আমরা কী করছি, এসব বিষয়গুলো আমাদের আজকে যারা বিশেষজ্ঞরা উপস্থিত আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। অধ্যাপক বেনজির আহমেদ স্যার, আপনাকে আলোচনা শুরু করতে চাই। যেটি বলছিলাম আমরা যে কী করা উচিত, কী করা উচিত না, এবং আমরা কী করছি, কী করা উচিত, কী করা উচিত না, এটি আপনারা গত মাসখানেক ধরে বলে আসছেন বিভিন্ন ফোরামে, বিভিন্ন আলোচনা, কিন্তু আমরা কতটুকু মানছি? ধন্যবাদ। ধরেন সাম্প্রতিককালে যে কাজটা হয়েছে, দুটো কাজ বিশেষ গুরুত্ব বহন করে। একটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা গত 26 তারিখ থেকে সরকার বাস্তবায়ন করছে, এবং আমার মনে হচ্ছে এ পর্যন্ত গৃহীত আমাদের করোনার যে কার্যক্রম সেখানে এখানে এটা একটা বড় পদক্ষেপ এবং এর একটা বড় ইম্প্যাক্ট আমরা পেতে যাচ্ছি। দ্বিতীয় যেটা, সেটা হলো যেটা আমরা, আপনি জানেন, আপনার সঙ্গেও বোধ হয় কথা হয়েছে এর আগে, যে করোনার ল্যাবরেটরি টেস্টের আমাদের জায়গাগুলো বাড়াতে হবে, এবং সেটাও হয়েছে। এবং আজকে যেটা আপনি শিরোনামে বললেন যে 9 জন এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত হয়েছে, তা আসলে এই দুটো আমার কাছে একটা পজিটিভ দিক, যে আমরা ল্যাবরেটরির সংখ্যা বাড়াতে পেরেছি, স্যাম্পল কালেকশন এবং টেস্টিংয়ের সংখ্যা বাড়াতে পেরেছি, এবং সোশ্যাল ডিস্টেন্সিং। এখন আসলে এই সোশ্যাল ডিস্টেন্সিংটাকে আমাদের সার্থক করতে হলে, অর্থাৎ করোনা প্রতিরোধে এটা কার্যকরী করতে হলে, এটা আমাদের আসলে ব্যক্তিগতভাবে মানা উচিত, এটা আমাদের পারিবারিকভাবে মানা উচিত, এটা আমাদের একটা কমিউনিটিতে মানা উচিত, আমাদের একটা গ্রামে মানা উচিত, এইভাবে দেখা উচিত। তো এটার তারপরেও যেটুকু সোশ্যাল ডিস্টেন্সিং হচ্ছে তার একটা ইম্প্যাক্ট আমি মনে করি এই সংক্রমণ প্রতিরোধে অবশ্যই পড়বে। এখন আমরা এই সময় একটা গ্যাপ পাচ্ছি, একটা পিরিয়ড পাচ্ছি প্রস্তুতির জন্য, অর্থাৎ আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আমাদের যে গ্যাপগুলো আছে, সামনের দিনগুলোতে যে যে পরিস্থিতি হতে পারে সেগুলোতে আমরা যেন যথার্থভাবে ভূমিকা পালন করতে পারি, তার জন্য এই সময়টাতে আমাদের খুব দ্রুত ব্যাপক প্রস্তুতি নেওয়া দরকার। আমাদের একটা সামগ্রিক পরিকল্পনা করা দরকার, আমাদের সামগ্রিক একটা এমন একটা পরিকল্পনা করা দরকার যাতে আমাদের দেশে যত রিসোর্সেস আছে, যত হিউম্যান রিসোর্সেস আছে, আপনি জানেন আমাদের স্বাস্থ্যখাতে প্রায় 4.5 লক্ষ সেবাদানকারী আছেন, এর বেশিরভাগই কিন্তু বেসরকারি বা প্রাইভেট, ওনাদেরকে এই মূলধারায় এর সঙ্গে যুক্ত করা দরকার। আমাদের 1.5 লক্ষ আছে সরকারি স্বাস্থ্যকর্মী, এদের প্রত্যেককে মূলধারায় যুক্ত করা দরকার। তারা কিন্তু সেবা দিয়ে যাচ্ছেন কিন্তু মূলধারায় হয়তো বা যুক্ত না, যেমন তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের কী করা উচিত, কী হলে কী করা উচিত, প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি যদি সিএসসিপি থেকে কথা চিন্তা করেন, এইচের কথা চিন্তা করেন, আমাদের প্রাইভেটরা, বড় বড় চিকিৎসক যারা সেবাদান করেন, বড় বড় হাসপাতাল যারা সেবাদান করে, সবার কথাই চিন্তা করতে হবে। একজন সিএসসিপি প্রত্যেক দিন 40-50টা রোগী দেখছে, তাদের মধ্যে 8-10 জন করে যদি এই এই ধরনের রোগী আসে, তাহলে কিন্তু 10×15,000, তার মানে 1,50,000 রোগী আসে। আমাদের স্বাস্থ্য সহকারীরা বা অন্যান্য মাঠকর্মীরা, তারা কিন্তু টিকা দিচ্ছেন, এক একটা সেন্টারে 50, 60, 70, 100 জন বাচ্চা এবং মা আসছেন। তাহলে এই যে জায়গাগুলোতে, প্রত্যেক জায়গায় কিন্তু এখানে আমাদের দরকার আছে স্বাস্থ্যকর্মীদেরকে রক্ষা করার, তারা যেন এই ভাইরাসটা না পান।
তারা যেন আবার সুপার স্প্রেডার না হন, তারা যেন অন্যদের মধ্যে এটা না ছড়ান, তাহলে এই যে জায়গাগুলো তাদের নিরাপত্তা, তাদের ব্যক্তিগত নিরাপত্তা মানে আসলে আমরা সবার নিরাপত্তা দিচ্ছি, তাদের প্রয়োজনীয় পিপি দেয়া, তাদের অন্যান্য নির্দেশনা দেওয়া, তাদের এ ব্যাপারে ভালো প্রশিক্ষণ দেওয়া। আমাদের প্রায় 50,000 নবীন চিকিৎসক আছেন যারা চাকরি পাননি, তাদেরকে এটাতে কাজে লাগানো যায়। আমাদের যারা সিনিয়র যারা আছেন এখনও কর্মক্ষম, যাদের বয়স 70-এর নিচে, 70-এর উপরে গেলে বেশি ঝুঁকি হবে, ওদেরকে ধরেন রিটায়ার্ড ডাক্তার বা অন্যান্যদের কাজে লাগানো হচ্ছে যুক্তরাজ্যে, তাদের এরকম কাজে লাগানো, এরকম একটা সামগ্রিক পরিকল্পনা নেওয়া যাতে জাতি একসাথে কাজ করতে পারে এবং একটা ভালো টিম হতে পারে এবং তার একজন ভালো লিডার থাকবেন যার নির্দেশনায় জাতি একসাথে কাজ করে এই করোনা মোকাবেলায় সামনে সাফল্য লাভ করবে। আমার মনে হচ্ছে এখন এটাই দরকার। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক রিদোয়ানুর রহমান স্যার, আমি আপনার কাছে আসতে চাই। আমাদের খবরে যেটি শিরোনাম ছিল যে পোশাক কারখানায় খোলার খবরে ঢাকামুখী শ্রমিকদের পায়ে হাঁটার ঢল ছিল, এই মাত্র আমরা খবর পেয়েছি 11 এপ্রিল পর্যন্ত ছুটিটি বাড়ানো হয়েছে, তো এটি একটা ইতিবাচক দিক কিনা? এই যে শ্রমিকরা আসতে শুরু করেছিলেন এবং আমরা স্যার যে কথাটি বলছিলেন যে সোশ্যাল ডিস্টেন্সিং আমরা এখনও পর্যন্ত সার্থক করতে পারিনি, তো এই বিষয়গুলো একটু আমাদের আরও নজর দেওয়া উচিত কিনা? কারণ বলি, ঢাকার যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এখনও আমরা গণমাধ্যমে খবর দেখি কিংবা সাধারণ মানুষজনের যে ফেসবুক সেখানেও দেখি যে সন্ধ্যার দিকে বিকালের দিকে মানুষজন হাঁটতে বের হন, একসঙ্গে জমায়েত হচ্ছে। এমনকি স্যার, টোলারবাগ যেটাকে লকডাউন করে রাখা হয়েছিল গত কয়েকদিন আগে, আমাদের একটি রিপোর্ট গিয়েছে ওখানে, আমাদের রিপোর্টার সেখানে সরজীবন গিয়ে দেখেছেন যে টোলারবাগে পর্যন্ত বিকালের দিকে মানুষজন একসঙ্গে জড়ো হয়ে আড্ডা দিচ্ছেন। ফেসবুকে ছবি দেখেছি যে পিপিএ পরে ফুটপাতের চায়ের দোকানে যে চা খাচ্ছেন নাগরিকরা। না, যেটা বললেন যে লোকজন আসছে ঢাকার দিকে, এই জায়গাটা তো হচ্ছে, এটা লকডাউন আছে খুব ভালো, আমরা রোগটা হঠাৎ করে যে বেড়ে যাওয়ার কথা ছিল এটা হয়নি, একটা ফ্ল্যাট এন্ড হয়ে আছে, কিন্তু এটা আমি ধরে রাখতে পারবো না। তাহলে লকডাউন দেওয়াতে যদি লোকজন এভাবে রাস্তা দিয়ে আসতে থাকে ঢাকার মধ্যে ঢুকতে, তাহলে তো লকডাউনের প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট হয়ে গেল। এই ক্ষেত্রেই স্যার, গতকাল থেকে আসছে শ্রমিকরা, আজকে এসেছেন, দেড় দিন যদি ধরি, এখন যখন বহু সংখ্যক শ্রমিক চলে এসেছেন, এখন বলছেন তোমরা এসো না। না, এই জিনিসটাতে কি আমরা ইন্টারপ্রিট করতে পারি? এটাতে ইন্টারপ্রিট করা যায় যে যে অসংলগ্নতা, কোঅর্ডিনেশনের অভাব, গুরুতর কোঅর্ডিনেশনের অভাব। এটা এই জন্য আমি আরও আগেও বলেছি, উনিও বলেছে যে এটা যে একটা দৃশ্যমান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থাকবে যেটা সমন্বয় করবে, আমাদের কাছে কতগুলো টার্গেট আছে, সব কাজগুলো ওটার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। যেমন টার্গেট হচ্ছে স্টেজ থ্রিতে আমাকে ট্রান্সমিশন ইন্টারাপ্ট করতে হবে। ট্রান্সমিশন যদি ইন্টারাপ্ট করতে না পারে, এই দেশে 70-80% লোক ইনফেক্টেড হবে। এই ট্রান্সমিশন ইন্টারাপশন করার জন্য মানুষকে যদি আমরা বুঝাই, যে আপনি বললেন যে তলার বাগে যাচ্ছে, মানুষ কিন্তু চলে যাবে, ওদেরকে এনফোর্সড করতে হবে। এই এনফোর্সড সোশ্যাল ডিস্টেন্সিং হচ্ছে লকডাউন। তাহলে লকডাউন করে আমরা বিরাট ক্ষতির শিকার আমরা অ্যাকসেপ্ট করতেছি, দেশ জাতীয় ক্ষতি কেন অ্যাকসেপ্ট করতেছে? টু ইন্টারাপ্ট ট্রান্সমিশন, রাইট? ট্রান্সমিশন যদি কম হয়, আমার লোকজন 70% না হয়ে 20-30% আক্রান্ত হবে, মৃত্যু কম হবে, 70% হয়ে গেলে অনেক বেশি মৃত্যু হবে। তাহলে এই যে সমন্বয়হীনতা, এটা যে যেটা আজকে অর্ডার দিল সেটা তো কালকেও দিতে পারতো। আমি দেখলাম যে একজন বলেছে ওদেরকে তো আগে অর্ডার দেওয়া হয়েছিল, পরে আর অর্ডার দেওয়া হয়নি, তো সেটা দেওয়া হয়নি, কিন্তু এটা তো দেওয়া যায়, বিকজ আমার একটা তো প্রিন্সিপাল আছে, আমি তো বিরাট ন্যাশনাল লস অ্যাকসেপ্ট করতেছি যে কোনোভাবে ট্রান্সমিট হতে দেবো না। সেখানে যদি আমি ওদেরকে ডার্কের মধ্যে রেখে দিলাম যে কখন আসবে ওরা জানে না, ও বেতন লাগবে, ওদেরকে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, এই ক্লিয়ার ইনস্ট্রাকশনস আর নট কামিং। এটা সব জায়গায় মনে করেন যে স্বাস্থ্যতে যে রোগীরা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না, এখান থেকে এখানে ঘুরতেছে, এটা হচ্ছে এরকম একটা এপিডেমিক যখন হবে, ইট ওভারহেমস দি এক্সিস্টিং সিস্টেম। তাহলে এক্সিস্টিং সিস্টেমকে একটা মডিফাই করা দরকার, এটাকে বলে হেলথ সিস্টেম চেঞ্জ। ওগুলোর কোনো ইনস্ট্রাকশন নেই আমার কাছে, ফ্রন্ট লাইনে যারা আছে, তাহলে যে ইমার্জেন্সিতে আছে সে ভয় পাচ্ছে, ও যখন ডিউটিতে আসতেছে ওর ওয়াইফ কান্না করতেছে, ওর মা বলতেছে বাবা দুনিয়া থেকে আর লোক নেই, তুমি শুধু, তাহলে এরকম সিচুয়েশনে কিন্তু ওরা কাজ করতে আসছে। কাজ করে এসে যদি ওখানে যদি সে ইনফেক্টেড হয়ে যায়, ইনফেক্টেড হওয়া যে আমরা ওই জিনিসটাকে দেখি যে ইনফেক্টেড হলে যে হেলথ কেয়ার ওয়ার্কার বা ডাক্তার মারা যাবে, এটা নয়। ইনফেক্টেড যদি আসে, তাহলে হেলথ কেয়ার ফেসিলিটিতে ইনফেক্টেড হয়ে যাবে,
তাহলে এই হেলথ কেয়ার ফেসিলিটিতে যেখানে আমি নন কোভিড রোগীকে আসতে দিচ্ছি, ওটা যদি ইনফেক্টেড থাকে তাহলে এই নন কোভিড রোগীটা এসে ওই ইনফেকশনটা নিয়ে যাবে। এই জন্য হেলথ কেয়ার ফেসিলিটি এবং হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে বলা হয় সুপার স্প্রেডার, মানে একজন সাধারণ রোগ একজন থেকে অ্যাভারেজ তিনজনকে ছড়াচ্ছে, একজন হেলথ কেয়ার ওয়ার্কার অ্যাভারেজ একজন থেকে 50 জনকে ছড়াচ্ছে। তাহলে এটা কোনো, এগুলো আমরা কোনো ইনস্ট্রাকশন আমার কাছে নেই, আমার ডাক্তারদের কাছে নেই, আমি ফেসবুকে বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছি এখন, আই হ্যাভ টেকেন দ্য জব, যে আমি কোভিড ফাইটার, আই উইল বি ডুইং দিস। তাহলে ওই ওই কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার না থাকার কারণে, ইউনিফর্মিটি এবং সমন্বয়ের অভাব থাকার কারণে মানুষ পাজল হয়ে যাচ্ছে। ও কিন্তু জানে যে আমি গেলে রিস্ক আছে, কিন্তু সে বলতেছে যদি না যাইতে আমার চাকরিটা চলে যেতে পারে, আমার বেতনটা মিস হয়ে যেতে পারে। তাহলে আমরা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিতে পারতেছি না, আমরা এখনও এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে এটাকে যে একটা যুদ্ধের মতো একটা ব্যাপার, আমাদের শত্রু দৃশ্যমান নয় কিন্তু এটা একটা যুদ্ধ, একটা এপিডেমিক যুদ্ধ, ছোটোখাটো হলে হতো, এটা একটা বড় যুদ্ধ হয়ে গেছে। তাহলে এই বড় যুদ্ধে যদি আমার কমান্ড অ্যান্ড কন্ট্রোল, আমার কমান্ডার যদি দৃশ্যমান এবং মোটিভেটর মেন্টর হয়ে যদি সারা দেশকে যদি একসাথে, এটাকে বলতেছে হোল অফ দি সোসাইটি অ্যাপ্রোচ, আপনি বললেন যে সরকারের কি একা দেয়, কোনোভাবেই একা দেয় নয়, এটা হোল অফ দি সোসাইটি, যে যেখানে আছে ওখান থেকে যদি এটা একসাথে আমরা না ধরতে চেষ্টা করি, আমরা কিন্তু সবাই একসাথে মরে গেলাম, এটা হয়ে যাবে। তাহলে আমাদের সবাইকে এখানে হতে হবে। এখানে আমি একটু যোগ করতে চাই, একটু নিউ ইয়র্ক প্রতিদিন কথা বলে আপনার সঙ্গে আসছি। হাসানুজ্জামান সাকি আছেন আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে, আশা করি শুনতে পাচ্ছেন। হাসানুজ্জামান সাকি, আজকে আপনি যে রিপোর্টটি পাঠিয়েছেন আমরা দেখছি, আপনার রিপোর্টে রয়েছে যে গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 6 জন বাংলাদেশি মারা গেছে, আর একদিনে শুধু নিউ ইয়র্কেই 650 মানুষ মারা গেছে। সেখানকার অবস্থা কি একটু বলবেন, আর বলবেন যে সরকার কিংবা কর্তৃপক্ষ যে নির্দেশনাগুলো সাধারণ নাগরিককে দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের, তারা সেখানে কতগুলো কতখানি পালন করছেন, আপনার অভিজ্ঞতা কি বলে? অনেক ধন্যবাদ জনাব রুবেল, আমি খুবই প্রাণবন্ত আলোচনা শুনছিলাম আপনাদের। আপনি যেটি বলছিলেন যে নিউ ইয়র্কের একদিনের মৃত্যুর সংখ্যাটি 600-এরও বেশি, এবং পুরো যুক্তরাষ্ট্রে কিন্তু একদিনে 1350-এরও বেশি মানুষ কিন্তু মারা গেছে, যেটি একদিনে মৃত্যুর দিক দিয়ে সর্বোচ্চ রেকর্ড, এবং আক্রান্তের সংখ্যাটি সব সময়ের সব দিনের রেকর্ডও কিন্তু ছাড়িয়ে গেছে। 32,000-এরও বেশি মানুষ একদিনে কিন্তু যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে। এমন যখন পরিস্থিতি, নিউ ইয়র্কের প্রতি 200 জনের মধ্যে 150 জনের মধ্যে একজন কিন্তু আক্রান্ত হচ্ছে। আমি যে বাড়িটিতে আছি, অ্যাপার্টমেন্টে আছি, সেই অ্যাপার্টমেন্টের উপরেও কিন্তু মানুষজন আক্রান্ত হয়েছে, আমার অ্যাপার্টমেন্টের নিচতলাতেও মানুষজন আক্রান্ত হয়েছে। এমন যখন অবস্থা, তখন কিন্তু আর কেউই এটি থেকে রক্ষা পাবে সেটি কিন্তু উপায় নেই, কারণ মানুষের কিন্তু নানান কারণেই কিন্তু মানুষকে বাইরে বেরোতে হচ্ছে, কারণ গ্রোসারি করবে, বাজার করবে, একটি বাসায় একটি ফ্যামিলি কতদিনের বাজার রাখতে পারবে, যাদের ঘরে বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, দুধের কিন্তু একটি এক্সপায়ারেশন ডেটও থাকে, 3-4-5 দিনের বেশি কিন্তু দুধ কিন্তু প্রিজার্ভ করে রাখা যায় না, তো 3-4 দিন পরে বাচ্চার দুধের জন্য হলেও কিন্তু আপনাকে বাইরে বেরোতে হচ্ছে। বাসার যে ময়লাটুকু আপনি ফেলবেন সেটি ফেলতে গেলেও কিন্তু একটি প্যাসেজ পার হয়ে, একটি প্রক্রিয়া পার হয়ে কিন্তু বাড়ির নিচ পর্যন্ত আপনাকে গিয়ে হতে হচ্ছে। তো সেই জায়গায় যতটুকু প্রিকশন নেওয়ার দরকার ব্যক্তিগত পর্যায়ে মানুষ নিচ্ছেন, কিন্তু সোশ্যাল যে ডিস্টেন্সিংয়ের কথা বলছেন, বাংলাদেশে নেই বা বাংলাদেশে খুব এটি মানা হচ্ছে না, এটি কিন্তু নিউ ইয়র্কে কিংবা যুক্তরাষ্ট্রেও কিন্তু এই চিত্রটি যে একেবারে খুব সিরিয়াসলি এখানকার মানুষজন যে মানছে সেটি কিন্তু নয়। আমরা দেখেছি আজকে থেকে 7-10 দিন আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে যতগুলো বিচ ছিল সমুদ্র সৈকত, সেখানে কিন্তু হাজার হাজার মানুষজন কিন্তু সমুদ্র সৈকতে ভিড় করেছিল। এখনও কিন্তু গত 3 দিন আগেও গণমাধ্যমে দেখেছি যে সেখানেও কিছু কিছু সমুদ্র সৈকতে মানুষ কিন্তু ভিড় করছে। নিউ ইয়র্ক শহরে যে যুক্তরাষ্ট্রের যে ভাসমান জাহাজটি নৌবাহিনীর এসেছে সেটি দেখার জন্য যে শত শত মানুষ কিন্তু নদীর পাড়ে কিন্তু ভিড় করেছে, সেখানেও কিন্তু সামাজিক দূরত্বটা কিন্তু বজায় রাখা সম্ভব হয়নি। এবং এখনও যে লকডাউন, এসব ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কিংবা প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, ওই যে আপনি যেটি বলছেন সিরিয়াসলি মানুষজন সেখানে মানছেন না লকডাউনের নিয়মাবলী বা কোয়ারেন্টিনের নিয়মাবলী? জি,
জি, বলা হচ্ছে যে এইসব যদি সামাজিক দূরত্ব যদি বজায় না রাখা হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বিশেষ করে জরিমানা নেওয়া করা হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো শক্তভাবে কাউকে মানে আটক করা হয়েছে, অনেক মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে জেলখানায়, সেটি কিন্তু আমরা দেখিনি, এমনকি গণমাধ্যমে এখন পর্যন্ত আসেনি যে কাউকে জরিমানা করা হয়েছে, সেটি আসেনি। আমি 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 একটি কথা বলতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থাটির কথা বলতে চাই, যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বাংলাদেশে আলোচনা হয়েছে, খুবই কিন্তু ইন্টারেস্টিং একটি বিষয় এবং এখানকার যারা যুক্তরাষ্ট্রের বাংলাদেশি চিকিৎসকরা আছেন তারা এই বিষয়টি নিয়ে খুবই কনসার্ন যে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থাটা এই করোনা ভাইরাসে কি ঠিকমতো হচ্ছে কি না। আপনি যদি নিউ ইয়র্কে কোনো করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী যখন আক্রান্ত হন তখন তিনি হাসপাতালে যাওয়ার পরে কিন্তু সরাসরি তিনি কিন্তু হাসপাতালে ঢুকতে পারছেন না, হাসপাতালের বাইরে একটি টেন্ট তৈরি করা হয়েছে, সেই টেন্টে তিনি আগে যাবেন, সেই টেন্টে যাওয়ার পরে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে, তিনি যদি সিরিয়াস হন তারপরে তাকে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নির্দিষ্ট জায়গা দিয়ে তাকে করোনা ভাইরাস যেখানে ট্রিটমেন্ট করা হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হবে। সরাসরি হাসপাতালের ভেতরে ঢোকার কিন্তু কোনো ব্যবস্থা কিন্তু নেই, যেটি এখানকার যুক্তরাষ্ট্রের অনেক চিকিৎসক আমাদেরকে গত দুই এক দিনের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন যে আপনারা এই বিষয়টি খুব ভালোভাবে বলুন যে বাংলাদেশের হাসপাতালগুলোতে এখনও করোনা ভাইরাস রোগী যারা যাচ্ছে কিংবা এই যে রোগীরা যে আসছে যাচ্ছে এই প্রক্রিয়াটি ঠিক মতো মেনটেন করা হচ্ছে না, এখন যে অবস্থা সেই অবস্থায় প্রতিটি হাসপাতালে সরাসরি কোনো রোগী ঢুকতে পারবে না, বাইরে করোনা ভাইরাসের আগে পরীক্ষা হবে, সেই পরীক্ষার পরে যদি কেউ আক্রান্ত হয় তাকে সেইখান থেকে স্ক্রিনিং করে নির্দিষ্ট একটি প্যাসেজের মধ্য দিয়ে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে, এবং সাধারণ যে রোগী তাদেরকে কিন্তু হাসপাতাল থেকে কিন্তু এখন আলাদা করে দেওয়া হচ্ছে। যে জাহাজটি এসেছে নিউ ইয়র্কের নদীবন্দরে যে নোঙর করেছে সেখানে ১০০০ শয্যা আছে, পাশাপাশি ম্যানহাটনের সবচেয়ে বড় যে কনভেনশন সেন্টারটি আছে সেখানে ২৫০০ হাসপাতাল স্থাপন করা হয়েছে, এবং সেন্ট্রাল পার্ক যে নিউ ইয়র্কের সেটি বিখ্যাত একটি পার্ক, সেই পার্কটি এখন হাসপাতালে ফিল্ড হাসপাতাল রূপান্তরিত করা হয়েছে। এই তিনটি জায়গায় কিন্তু করোনা ভাইরাসের রোগীদের কিন্তু চিকিৎসা হচ্ছে না, সাধারণ যেসব রোগী অন্যান্য যেসব রোগী তাদেরকে এইসব হাসপাতালে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। কেন? কারণ সাধারণ রোগী যখন হাসপাতালে যাচ্ছে তখন কিন্তু সেও কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ার একটি কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে, কারণ হাসপাতালগুলোতে একদম উপচে পড়েছে, বেড খালি নেই, আইসিইউ খালি নেই, এমনকি চেয়ারের মধ্যে টেবিলের মধ্যে শুয়ে পর্যন্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন যখন অবস্থা তখন কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু উন্নত দেশ হলেও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু বলা যায় ভেঙেই পড়েছে। জি হাসান জামান সাকি, আপনাকে ধন্যবাদ, আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। স্যার, যেটি শুরু করেছিলাম আমরা আলোচনা যে মানছেন কিনা মানুষজন, নিউ ইয়র্কের অবস্থা আপনি শুনলেন যে সেখানেও মানছেন এবং ব্যবস্থাটাও কিন্তু আমাদের যিনি করেসপন্ডেন্ট তার অভিজ্ঞতা এখন পর্যন্ত তিনি দেখেননি যে খুব বেশি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাহলে সাধারণ মানুষের যে বলি অভ্যাস বা চরিত্র মোটামুটি একই এই ক্ষেত্রে আমরা বলবো। এটা বিচিত্র না, শোনেন, একটা নতুন এই ধরনের কোনো ঘটনা যখন ঘটে সেটার জন্য আমরা যখন নতুন কিছু করতে বলি তখন সেটা সবাই একভাবে পালন করতে পারবে তা না। আমি আরও একদিন বলেছিলাম যে আসলে আমরা যে হেলথ এডুকেশন বলি, ICBCC বলি, এখানে হলো যে আমরা আলটিমেটলি চাই প্র্যাকটিস, তো প্র্যাকটিস করতে একটা পর্যায়ে দিয়ে আসে, আমরা নলেজ দিই, সেই নলেজটা থেকে অ্যাটিচিউড ডেভেলপ করে, অ্যাটিচিউড থেকে তারপরে প্র্যাকটিসে আসে। তো হঠাৎ করে একটা জিনিস প্র্যাকটিস করা সবার পক্ষে কিন্তু সম্ভব না, সবাই এত স্মার্ট না, তো সেই জন্য আসলে দরকার ছিল যে প্রথম থেকেই এমন একটা মানে পদ্ধতি তৈরি করা যাতে আমরা স্বাস্থ্য বিভাগ কী চায় জনগণের কাছ থেকে, কী বিহেভিয়ার চায়, তারা কী করা উচিত, এটা ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে তোলা, এবং তারা ওটা তাহলে এই দেড় দুই মাসের মধ্যে একটা প্র্যাকটিসের মধ্যে এসে যেত। এইটা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, এবং আমরা যদি মানে সামাজিকভাবে এটা করতে পারতাম তাহলে কিন্তু এইটা এই অবস্থায় যেত না। এবং আসলে এখানে যেটা প্রফেসর রিদওয়ান বলেছেন আমি সেটার সাথে একমত যে পাশাপাশি এখানে কিছু এনফোর্সমেন্টের ব্যবস্থা লাগে, যে আমরা যদি এটাকে সুপারভিশন মনিটরিংটা ঠিক মতো করি। আপনি যেটা রিপোর্ট বললেন যে হাতির ঝিলে লোকজন ঘুরে বেড়ায়, এটা কীভাবে সম্ভব? দুই পাশে যদি দুইজন আর্মি থাকে, চারজন পুলিশ থাকে, তাহলে কিন্তু এটা কিছুতেই সম্ভব না। এটা কিন্তু এই জায়গাটা রাখতে হবে। আপনি জানেন যে বিদেশে সবাই খুব ভালো ট্রাফিক আইন মানে, কেন মানে? কারণ আমরা সুপারভিশন মনিটর এত স্ট্রং যে এক পা যদি বিশেষ বিশেষ জায়গায় গেলে খুব ভালো, জানেন আপনি, জানেন, তার মানে হলো যে আসলে যদি সুপারভিশন মনিটরিংটা খুব ভালো হয় সেই জায়গাটা আমরা গোছালোভাবে করছি কিনা, এবং লোকজনের কাছে আসলে আমরা কী চাচ্ছি এই জায়গাটা আমাদের পরিষ্কার করা দরকার। এবং সামনে যেটা আপনিও বললেন, প্রফেসর রিদওয়ানও বললেন, এই যে লোকজন আসা,
সামনে আমরা কি করতে যাচ্ছি তার প্রিপারেশনটা এখনই নিতে হবে। আমরা যখন ছুটিটা উইথড্র করব, যখন লকডাউনটা তুলে নেব, তখন সারা দেশ জুড়ে থেকে লোকজন ঢাকায় আসবে, বড় বড় শহরগুলোতে আসবে। তার জন্য আমাদের প্রস্তুতিটা কী, আমরা তাদের কাছে কি মানে ব্যবহার প্রত্যাশা করি, তারা কি মুখে মাস্ক দিয়ে আসবে, তারা যখন আসবে প্রত্যেকে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসবে, আমাদের বাস, আমাদের ট্রেন, আমাদের লঞ্চে সেখানে কি হাত ধোয়ার প্রচুর প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে, তারা ওঠার সময় কি হাত ধোবে, মাঝখানে কি হাত ধোবে, নামার সময় কি হাত ধোবে, তারপরে তারা কীভাবে যাবে তাদের এলাকায়, গেলে তাদের জন্য কোনো মনিটরিং থাকবে কি না, এই ধরনের কিন্তু আমাদের এখনই প্রস্তুতি নেওয়া দরকার। এবং আরেকটা কথা বলি, যে যেটা আগে বলতে চাচ্ছিলাম সেটা হলো প্রাইভেট প্র্যাকটিস। কারণ প্রাইভেট প্র্যাকটিসটা যে আমাদের আমাদের কিন্তু এই কোভিড ছাড়াও আমাদের অন্যান্য সারাবর্ষ যে রোগগুলো থাকে, যে রোগগুলোতে মানুষ অসুস্থ হয়, যে রোগগুলোতে মানুষ মারা যায়, সেই রোগগুলোর জন্য কিন্তু ওই সাকিব যেটা বলছিলেন যে তাদের জন্য কিন্তু ব্যবস্থাটা রাখতে হবে, তাদের চিকিৎসাটা যেন ব্যাহত না হয়। এখন যদি আমরা বলি প্রাইভেট ফিজিশিয়ানদের কথা, একজন আমাদের প্রফেসর যদি বসেন, তার শত শত রুগী থাকে একদিন, তাহলে এই রুগীগুলো এসে যে বসবে, তাহলে তাদের মাধ্যমে এই রোগটা ছড়াবে কিনা, উনি যে রুগীগুলো দেখে দেখবেন ওনার জন্য আমরা প্রয়োজনীয় প্রোটেকশন দিচ্ছি কিনা, ওনার জন্য আমরা পিপিই দিচ্ছি কিনা, নাকি উনি আমাদের দেশের বাইরে, আমাদের যদি উনি স্বাস্থ্য ব্যবস্থার একটা অংশ হন, আমরা জানি যে প্রাইভেট সেক্টরে আমাদের 80% এখন স্বাস্থ্যসেবা দেওয়া হয়, তাহলে ওগুলোকেও আমাদের এই মেইন স্ট্রিমের মধ্যে আনতে হবে, কোভিড ম্যানেজমেন্টের মধ্যে আনতে হবে। আরও দুটো কথা এখন মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এবং ডেঙ্গু। আমাদের এই ইনফ্লুয়েঞ্জা এবং ডেঙ্গু সিজন শুরু হয়ে গেছে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে এবারে প্রথম থেকেই আগের বছরগুলোর তুলনায় ডেঙ্গু রোগী বেশি আসছে, তার মানে এটা অলরেডি এডিস মশা এবং তার মাধ্যমে এই ভাইরাসটা ছড়াচ্ছে। এখন গতকাল যেমন বৃষ্টি হলো বা তার আগের দিন যে ঝড়টা হলো, বৃষ্টিটা হলো, এখানে কিন্তু বেশ এডিস মশা ওই ডিম থেকে তারা বংশবৃদ্ধি করবে, এবং এখানে যদি আরেকটু বৃষ্টি হয় তাহলে কিন্তু এর সঙ্গে ডেঙ্গু যুক্ত হবে। ইনফ্লুয়েঞ্জা বিশেষভাবে বলতে হবে যে ইনফ্লুয়েঞ্জার লক্ষণও জ্বর, সর্দি, হাঁচি, কাশি, নিউমোনিয়া, মাল্টি অর্গান ফেলোর ডেথ। তাহলে ইনফ্লুয়েঞ্জাও যখন আসবে তখন আমরা আরও বিব্রত হব কিনা যে ওটা কি আসলে ইনফ্লুয়েঞ্জা নাকি কোভিড, রাইট? তাহলে এই ধরনের অনেক প্রস্তুতি আছে যেগুলো আমাদের এই সময়টা এখন দ্রুত নেওয়া দরকার, এবং যাতে করে আমরা সামনের দিনগুলোতে আর বেশি বিব্রত না হই। স্যার, এই ফাঁকে একটা বিষয় একটু জানতে চাই কৌতূহল থেকে, সেটা হচ্ছে ধরেন এই যে কোভিড পজিটিভ কোনো ব্যক্তিকে যদি এডিস মশা কামড় দেয়, তাহলে এইটা আবার অন্য কাউকে এডিস মশাটা আবার অন্য কাউকে হচ্ছে কোভিডের ভাইরাস? না, তা হবে না, তা হবে না, যে এটা কোনো বাহকবাহিত রোগ নয়, রাইট? সুতরাং ওই মশা যদি কামড় দিয়েও একজন কোভিড রোগীকে কামড় দিয়ে আরেকজনকে কামড় দেয়, তার হওয়ার কোনো এখন পর্যন্ত কোনো। ধন্যবাদ রিদন স্যার। আমি আপনার কাছে আসতে চাই, যেটি আমাদের সাকি বলছিলেন যে হাসপাতালে, অর্থাৎ নিউ ইয়র্কের কথা তিনি যেটি বলছেন, হাসপাতালে ঢোকার আগে যে বাইরে একটি টেন্ট করে দেয়া, কোভিড স্ক্রিনিং করে তারপরে হাসপাতালে চিকিৎসাদের ব্যবস্থা করা, এই জায়গাটা যদি ওদের প্রেক্ষাপট হয়, ভাইরাস তো আসলে সবার জন্য, সেটা উন্নত দেশ অনুন্নত দেশ বলি আর যাই বলি না কেন, আমাদের এখানে স্যার কিছুটা প্রাইভেট প্র্যাকটিসের কথা বলছেন। আজকে যেরকম স্বাস্থ্যমন্ত্রীর একটি খবর আমাদের রয়েছে যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা না দিলে ব্যবস্থা, এর আগে আপনি জেনে থাকবেন স্যার যে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন, তারা সেটার একটি প্রতিবাদ করেছিল, প্রজ্ঞাপনটি আবার বাতিল করা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আমাদের ব্যবস্থা পাল্টা ব্যবস্থা নাকি সবাইকে আস্থায় নেওয়া, কোন জায়গাটা জোর দেওয়া উচিত এবং কোথায় দিচ্ছি আমরা জোর? একটা হচ্ছে উনি যেটা বললেন, উনি কিন্তু কতগুলো কথা বলেছে, এগুলো আমাদের শিক্ষণীয়। জি, যে ওরা হেলথ সিস্টেম যখন ওভারলোডেড হয়ে গেছে তখন দে হ্যাভ ডেভেলপড এ সিস্টেম। এই জিনিসটাকে আমি বলছিলাম যে হেলথ সিস্টেম চেঞ্জ। এই হেলথ সিস্টেম চেঞ্জ যদি আপনি না করেন, আপনি কোনোদিন রোগীদেরকে ভালোভাবে চিকিৎসা দিতে পারবেন না। প্রাইভেট হাসপাতাল বেশি দেখতে হচ্ছে, কারণ এখন তো রুগীরা আসতে পারছে না লকডাউন, যে আসতে পারতেছে সে ভাগ্যবান। এটা যেগুলো অসুবিধা হচ্ছে এগুলো কয়েকটা ভাগ্যবানের অসুবিধা হচ্ছে রেদার দেন মেজর। তাহলে আমার হেলথ সিস্টেম চেঞ্জটাকে এমনভাবে করা উচিত ছিল যেটা অস্ট্রেলিয়া আমেরিকা সবাই করেছে, যে রুগীরা হাসপাতালে হেলথ কেয়ার ফেসিলিটিতে আসবে না, আমাকে এমন একটা সিস্টেম করতে হবে যে ওরা হাসপাতাল ফেসিলিটি আসবে না, আসলে সে নিজে দিয়ে যাচ্ছে অথবা নিয়ে যাচ্ছে, এটা করতে দেওয়া যাবে না, কারণ কমিউনিটিতে এটা রেখে দিলে আমি ট্রান্সমিশন ইন্টারাপ্ট করতে পারবো না। তাহলে ওরা করেছে যে সব রুগীকে টেলিকনফারেন্সের বা টেলিমেডিসিনের মাধ্যমে সার্ভিস দিচ্ছে, ওটার সাথে ভিডিও সহ যোগ করা আছে। যদি কোনো রুগী বলে যে আমার রুগী বেশি কেউ, তুমি একটু দেখাও, দেখলে তখন টেলিমেডিসিন ক্যান আইডেন্টিফাই যে এই রুগীটা হাসপাতাল লাগবে কি না, তাহলে হাসপাতাল লাগলে সে নন কোভিড হাসপাতালে চলে যাচ্ছে, যদি কোভিড হয়ে যাচ্ছে কোভিড হাসপাতালে চলে যাচ্ছে, বাকি কোনো রুগীকে হাসপাতালে আসতে দিচ্ছে না।
কারণ হচ্ছে ও যদি কোভিড হয় সে এই যে হাসপাতালে আসা পর্যন্ত অনেককে ছড়াই দিয়ে যাওয়া পর্যন্ত ফিরে যাওয়া পর্যন্ত এটা বিরাট একটা ট্রান্সমিশন চেইন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই জন্য আমাদের ওই জায়গাগুলোতে আমাদের দুর্বলতা যে আমরা সবগুলো একটা সঙ্গতিপূর্ণ যে হবে সব কাজগুলো সঙ্গতিপূর্ণ হবে আমার প্রিন্সিপালের সাথে আমার মেইন গোলের সাথে যে আমি আই উইল ইন্টারাপ্ট ট্রান্সমিশন ওই জায়গাটাতে আমাদের গুরুতর দুর্বলতা। এবং এটা দুর্বলতা হওয়ার আরেকটা কারণ আছে, কারণটা হচ্ছে এটা তাত্ত্বিক একটু, সেটা হচ্ছে এই এপিডেমিকটা দুই ধরনের প্রবলেম একসাথে। একটা গ্রুপ চাচ্ছে যে যা হয়েছে হয়েছে আমি ইকোনমিটা সেভ করি, আরেকটা গ্রুপ হচ্ছে বলছে ইকোনমি গোল্লায় যাক আমি আগে মানুষ সেভ করি। তাহলে এটা সব নীতি নির্ধারক দুনিয়া জুড়ে ওদের মধ্যে এই ডাইলেমা হয়ে গেছে। তাহলে যে ইকোনমিতে দুর্বল আছে সে কোনোভাবে ইকোনমি ছাড়তে চাচ্ছে না, যে মানুষ বড় আমেরিকার কাছে ও মানুষ ছাড়তে চাচ্ছে না ইকোনমি ছেড়ে দিচ্ছে। তাহলে এই ব্যালেন্সটা করতে গিয়ে টাগ অফ ওয়ার আছে এবং আমাদের ডিসিশন মেকাররা ক্লিয়ার নয়। ওরা চাচ্ছে ইকোনমি ঠিক রাখবো ডিজিজও কন্ট্রোল করবো, এটা কিন্তু সম্ভব না। আপনাকে একটা স্যাক্রিফাইস করতে হবে, আপনি যখন বলবেন যে আমি জান বাঁচাবো তখন কিন্তু আমি টাকা দেখতে পারবো না, আর যদি বলে যে টাকা বাঁচাবো তখন বলবে ঠিক আছে যেমনি হচ্ছে হোক কিছু মরে যাক, 1% মরে যাবে, 1-2 লাখ মারা যাবে, বাকি যারা থাকবে ওরা তো নতুন করে দেশ করবে, এটা একটা পদ্ধতি হতে পারে। কিন্তু আসলে আমাদেরকে একদিকে যেতে হবে, আমরা একদিকে যেতে পারতেছি না, আমরা ওই ডিসিশন মেকিংগুলো করতে পারছি না। একটার সাথে একটা যে সঙ্গতিপূর্ণ হবে যে আমি যখন লকডাউন করে দিলাম ওখানে আবার গাড়ি চালু রাখলাম, ওখানে আবার নৌকা চালু রাখলাম, ওখানে মানুষকে আসতে দিলাম, আমি ওখানে পার্কে যেতে দিলাম, তাহলে আমি কী লকডাউন করলাম, আমি তো এটা ফান করতেছি। তাহলে আমাদেরকে রিয়েলি মিনিংফুলি করতে হবে, কারণ এটা ইজ রিয়েলি ভয়াবহ স্যার। আর বেসরকারি হাসপাতাল আরেকটা জিনিসও, এটি যেরকম একটি চিত্র আমরা বললাম যে ফোর্স করে তো আসলে তাদেরকে চিকিৎসায় সেবায় নিয়োজিত রাখা যায় না, এটি একটি বিষয়। আরেকটি বিষয় স্যার, অনেক বেসরকারি হাসপাতালে এরকম ক্লোজ লেখা সাইনবোর্ড ঝুলছে, এরকম খবরও গণমাধ্যমে, এটা বিদেশেও তাই। আমি আপনাকে তো এক্সাম্পল দিলাম যে অস্ট্রেলিয়াতে একটা জিপিও খোলা নেই, একটা আউট পেশেন্টও খোলা নেই, কারণ ওরা ওই জন্য অস্ট্রেলিয়া কিন্তু ডাউন শুরু হয়ে গেছে, ওরা এমনভাবে। এক্ষেত্রে স্যার আমরা বেসরকারি হাসপাতালগুলোকে কোভিড নন কোভিডে ভাগ করে ফেলতে পারি না? করতে হবে, একটা সময় তো করতেই হবে। এখন তো রুগী কম বলে আপনি কোভিড দিয়ে ম্যানেজ করতেছেন, যখন রুগী 1000 এসে যাবে তখন কোথায় রাখবেন? ঢাকা মেডিকেলকে কনভার্ট করতে হবে, অন্যান্য সরকারি মেডিকেলকে কনভার্ট করতে হবে, ওইটাও যখন পারবেন না তখন কী করবেন? প্রাইভেট, আপনার যখন আইসিইউ লাগতেছে আইসিইউ কোথায় আছে? সরকারিতে খুব কম আইসিইউ আছে। তাহলে অনেকগুলো প্রাইভেট হাসপাতালকে, এই জন্য আমি সবসময় বলি যে আমাদের প্রাইভেট হাসপাতালগুলোর মানসিকতা, ওদের ফিজিক্যাল এবং মানসিক প্রস্তুতি নেওয়া উচিত, যদি লাগে, না লাগলে তো আসলো না কোনো সমস্যা নেই, কিন্তু যদি লাগে দে হ্যাভ টু কাম ফরওয়ার্ড, এবং তখন কোভিড নন কোভিড ভাগ করে আমাদেরকে চিকিৎসা দিতে হবে। সেটা এখনও করা সম্ভব, এগুলো কিন্তু কিচ্ছু করতেছি না আমি, আমি কিন্তু ওইভাবে আমি হেলথ সিস্টেমকে চেঞ্জ করি নেই এবং এগুলা করার মতো ওই রকম একটা অ্যাটিচিউড দেখছি না। স্যার এখানে মনে হয় আমার একটু কমপ্লিমেন্ট করি যে আমাদের বাংলাদেশে যে রিসোর্সেস আছে ইন হেলথ, সেটা ম্যান পাওয়ার বললাম, 4.5 লাখ আছে আমাদের সরকারি বেসরকারি মিলে, আমাদের যত হাসপাতাল আছে যত ক্লিনিক আছে, আমরা এই যে রিসোর্সগুলো যদি সর্বোত্তম ব্যবহার করতে চাই, বেস্ট ইউটিলাইজেশন এই ক্ষেত্রে, সেই একটা কর্ম পরিকল্পনা করা উচিত যে প্রাইভেট হাসপাতালগুলো প্ল্যান কারো কারো ইয়েস একটা প্রত্যেকদিন চেঞ্জ হবে, প্ল্যান কন্টিনিউয়াস প্ল্যান প্রিফিক্স না, এবং এটা হবে গিয়ার্ড প্ল্যান। আমি এখন ফার্স্ট গিয়ারে আছি, আমাকে প্রয়োজন হলে সেকেন্ড গিয়ারে যেতে হবে, প্রয়োজনে থার্ড গিয়ারে যেতে হবে, প্রয়োজনে ফোর্থ গিয়ারে যেতে হবে। সেটা যদি আমি না করি তাহলে একদিক থেকে আমরা আনফর্চুনেট যে আমাদের এক্সিস্টিং এত ফ্যাসিলিটিস আছে, অনেক দেশের চেয়ে হয়তো আমাদের কোনো কোনো ক্ষেত্রে ভালো ফ্যাসিলিটিস আছে, কিন্তু পুরোটাকে যদি আমরা এই মুহূর্তে আমরা খুব বুদ্ধি দিয়ে না পরিকল্পনা করি তাহলে আমরা সর্বোচ্চ ব্যবহার তো করতেই পারবো না, উল্টো মানে এটার আমরা ভবিষ্যতে একটা ক্ষতি করতে পারি যে আমরা নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে, নিবর্তনমূলক ব্যবস্থা নিয়ে হয়তো সেটার একটা ক্ষতি করবো। তো সুতরাং আমার মনে হয় এই জায়গাটাও গুরুত্ব দেওয়া উচিত যে হেলথে যত রিসোর্স আছে সেটা সরকারি হোক, বেসরকারি হোক, এনজিও হোক, সকলকে এক্ষেত্রে ব্যবহার করাটা কর্ম পরিকল্পনাটা মহাপরিকল্পনা। আমার মনে হয় যে যেটা ইন্ডিয়াতে হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য একটা ইন্স্যুরেন্স স্কিম এবং একটা ইনসেন্টিভ দিয়েছে সেটা আমাদের সকল অবশ্যই অবশ্যই দরকার, এটা সারা দুনিয়া জুড়ে হয়েছে, অবশ্যই দরকার, ওদেরকে আপনার স্বীকৃতি দরকার। ওদের স্বাস্থ্য সেবা দানকারী 10 জন ডাক্তার যখন মারা যাবে তখন কিন্তু সব পালায় যাবে, যখন নার্স যদি মারা যায় তখন কিন্তু কি যে হবে আমি বুঝতেছি না। তাহলে ওগুলোর জন্য একটা প্রি প্ল্যান, মানে এটা কিন্তু অনেকে দেখতেছেন প্রি প্ল্যান ক্ষেত্রে আমাদের ডাক্তারও বিরোধিতা করছে যে এই সময় ইনসেন্টিভ কেন আমরা বলছি, আসলে ব্যাপারটা অন্যরকম। ব্যাপারটা হলো যে মানুষকে যদি আপনি মেন্টালি কোনো কিছুতে ভালো করে অ্যাটাচ করতে চান, তাদের কমিটমেন্টটা যদি খুব স্ট্রং আনতে চান, তাহলে তার ব্যাকগ্রাউন্ডে সেফ রাখতে হবে।
তাহলে স্যার এখানে আমি স্যার আপনার সাথে আরেকটা বিষয় শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে আমাদেরই আরেকটা রিপোর্ট আমাদের সমাজ টেলিভিশনে অন এয়ার হয়েছে, সেটি হচ্ছে যে কোভিড রোগীদেরকে চিকিৎসা দিচ্ছেন যেসব চিকিৎসকরা তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া শেষে প্রতিদিন বাসায় ফেরত যেতে হচ্ছে। একজন চিকিৎসকের অভিজ্ঞতা হচ্ছে তিনি চেয়েছিলেন যে হাসপাতালে তিনি চিকিৎসা দিচ্ছেন সেটার ভেতরে কোনোভাবে তাদের থাকার ব্যবস্থা করা যায় কিনা, সেটি হয়নি। পাশে কোথাও ফ্ল্যাট ভাড়া নিয়ে তিনি থাকতে পারেন কিনা, তিনি করোনা রোগীদের চিকিৎসা দেন, এটি জানার পরে কেউ তাকে বাসা ভাড়া দিতেও চাচ্ছে না। তো এই চিকিৎসক যদি প্রতিদিন তার বাসায় যেতে না হতো, অন্তত পক্ষে পরিবার নিয়ে তো তার আর কোনো একটা টেনশন থাকতো না। না, এটা সত্যি, এটা সত্যি, এটা ওই ডাক্তার যে চাচ্ছেন এটাই দুঃখজনক, বরঞ্চ আমাদের ম্যানেজমেন্ট এটা ম্যানেজ করা উচিত ছিল। আপনি জানেন পশ্চিমবঙ্গে হাসপাতালের কাছে যে হোটেল আছে তাকে এর জন্য নির্দিষ্ট করা হয়েছে। আমরা এটা ইজিলি করতে পারতাম, আমাদের ঢাকা শহর থেকে শুরু করে এখন সবগুলো শহরে কিন্তু এই হোটেলগুলো আছে। তাহলে এই হোটেলগুলো যদি আপাতত তাদের আমরা থাকার জন্য ব্যবস্থা, দুটো জিনিস শোনেন, হাসপাতালে আমরা যত ব্যবস্থা নিই কোভিডে যারা সার্ভিস দিচ্ছেন কোনো জায়গায় যে এটা কম্প্রোমাইজ হচ্ছে না এটা কিন্তু আমরা বলতে পারবো না। উনি যেভাবে মাস্ক পরছেন, যেভাবে হাত ধুচ্ছেন, যেভাবে সুতরাং উনি যদি একটা ভাইরাস নেন এবং উনি যে বাসায় রোজ যাচ্ছেন, ওনার যাতায়াত উনি কিভাবে যাচ্ছেন আমি সবসময় জানি না, আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে তার যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে কিনা, উনি ফ্যামিলিতে যাচ্ছেন, তাহলে কিন্তু এই ভাইরাসটা তার ফ্যামিলিতে ক্যারি করার সম্ভাবনা আছে। এখানে যেটা দাঁড়াবে, যদি এইভাবে কোনো ফ্যামিলিতে যায়, তিনি যদি এফেক্টেড হন, এরকম যদি ঘটনা ঘটে, তাহলে কিন্তু অন্য ডাক্তারের মধ্যে এটা প্রতিক্রিয়াটা হবে। তো আসলে সেই জন্য আমাদের যেটা বলছিলাম, আমি একটা ফেসবুকে লিখেছিলাম যে একটা সাননয় একটা মিনতি যে ডাক্তারদের সহায়ক কর্মপরিবেশ তৈরি করে দাও। তার মধ্যে ছিল এই তাদের জন্য ইন্স্যুরেন্স করা, তাদের জন্য যাতায়াতের ব্যবস্থা করা, তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা, তাদের অগ্রাধিকার আমাদের যেগুলো রেস্ট হাউস আছে বা হোটেল আছে এগুলোতে এমন ব্যবস্থা করা যাতে করে আমাদের পুরো তারা সুরক্ষিত থাকে, তাদের মাধ্যমে রোগীরা আক্রান্ত না হন, আত্মীয় স্বজন আক্রান্ত না হন, এটা পুরোটাকে আমাদের একটা প্যাকেজ হিসেবে দেখা দরকার। জি স্যার, ধন্যবাদ স্যার। আমি যে বিষয়টি নিয়ে আপনাকে আসতে চাচ্ছিলাম, আপনি স্যার দেখে থাকবেন কিছু রিপোর্ট হয়েছে এরকম যে বিসিজি টিকা দেওয়া থাকলে করোনা হওয়ার সম্ভাবনা কম, আপনার ম্যালেরিয়ার ওষুধ আমরা যেহেতু বেশি খেয়েছি আমাদের সম্ভাবনা কম, ইত্যাদি নানা বিষয়। এগুলোর কি স্যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? সেটা হচ্ছে রোগটা নতুন, রোগটা ভাইরাস, ভাইরাসের কোনো ওষুধ নেই। নতুন হওয়ার কারণে কোনো ওষুধ এখানে কার্যকর কি না এটা প্রমাণ করার কোনো উপায় নেই, কারণ ওই প্রমাণ করতে কমপক্ষে এক বছর সময় লেগে যাবে, ছয় মাস এক বছর লেগে যাবে। তাহলে এখানে একটা ইনফরমেশান গ্যাপ আছে। যখনই ইনফরমেশান গ্যাপ পাচ্ছে এখানে অনেকে অনেক কিছু অ্যাডভাইস করে ফেলতেছে যে আপনি এটা খান, ওইটা খান, ওইটা খান। তাহলে সেভাবে যেগুলো আমরা তথ্য আছে সেটা হচ্ছে যে অন্যান্য ভাইরাসে যেসব ওষুধগুলো ব্যবহার করা হয়, যেগুলো এইচআইভি এবং আরও অন্যান্য হারপিস সিমপ্লেক্স এইসব ভাইরাসগুলোতে, ওই ওষুধগুলো ইউনিফর্মলি এই এই ভাইরাসে কাজ করছে না। কিছু কিছু ইমিউনোলজিক্যাল থেরাপি বলে বা অ্যান্টিবডি এবং অন্যান্য জিনিস দেখা যাচ্ছে কিছু রোগীর মধ্যে কাজ করতেছে, কিছু রোগীর মধ্যে, কিন্তু ইউনিফর্ম কোনো কাজ নেই। বিসিজির প্রশ্নটা আসলো এই জন্য যে দেখা যাচ্ছে সারা দুনিয়া জুড়ে হাইপোথেসিস, বাচ্চাদের কম হচ্ছে, মহিলাদের কম হচ্ছে। এই দুটাকে ওরা এক্সপ্লেনেশান দিল যে বাচ্চারা যেহেতু ইমিউনাইজ ছিল, টিকা দেওয়া ছিল, টিকা শরীরের মধ্যে দিলে এটা শুধু ওই রোগের এগেস্টে নয়, একটা বলে যে নন স্পেসিফিক ইমিউন রেসপন্স করে, ওই নন স্পেসিফিক ইমিউন রেসপন্সটা ওদেরকে বাঁচিয়ে দিচ্ছে সম্ভাব্যটা ওরা মনে করতেছে। তাই মনে করার কারণে যারা বিসিজি ডিসকাভারার, ওরা বিসিজির অনেক কিছু আবিষ্কার হয়েছে। বিসিজি এখন অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে, ক্যান্সারে, প্রস্টেটিক ক্যান্সার, ইউরোথেলিয়াল ক্যান্সার বলে এরকম ক্যান্সারে ব্যবহৃত হচ্ছে, যে এটা ইমিউনো স্টিমুলেন্ট হিসাবে। তাহলে যারা বিসিজি আবিষ্কার করছে, যারা এইসব মেকানিজমগুলো আবিষ্কার করছে, ওরা বলছে যে তোমার তো কিচ্ছু নেই, কোনো অস্ত্র নেই, হোয়াই ডোন্ট ইউ ইউজ দ্যাট? তখন বিকজ থিওরিটিক্যালি কিন্তু এটা কাজ করতেও পারে। আচ্ছা, আমি বলতে পারবো না যে কাজ করে না, কিন্তু কাজ করে না যে এটাও বলতে পারবো না, কারণ প্রমাণ নেই, প্রমাণটা পেতে অনেক সময় লেগে যাবে। তাহলে এগুলো হচ্ছে হাইপোথেসিস, ইট রিকোয়ার্স টু বি প্রুভেন। প্রুভ করতে গেলে এখন শুরু করলো, এটা রেজাল্ট পেতে কমপক্ষে এক বছর সময় লাগবে। এখন পর্যন্ত কোনো দেশ বিসিজি ভ্যাকসিনেশন দিয়ে রোগীদেরকে বাঁচানোর চেষ্টা করেনি। তবে থিওরি যদি ঠিক হয়, যারা বিসিজি ভ্যাকসিন দেওয়া আছে মেবি দে আর প্রোটেক্টেড, তাহলে আমার বয়সের যারা আছে ওরা বিসিজি দেওয়া নেই, হ্যাঁ আপনার বয়সে যারা আবার আমার বাচ্চারা সবাই বিসিজি দেওয়া, তাহলে দে উইল গেট দি বেনিফিট। যদি এটা বেনিফিট হয়ে থাকে তাহলে এটা সময় বলবে যে এটা আদৌ কাজ করে কিনা, কিন্তু এটাকে চিকিৎসায় ব্যবহার করবো এরকম কোনো রিকমেন্ডেশন এখনও নেই। আমি ওই পয়েন্টটাতে যেটা বলতে চাচ্ছিলাম যে ডাক্তারদের প্রোটেকশন, এটা হচ্ছে মনে করেন যে আমি যখন যুদ্ধে যাব,
যদি আমার পুরো টিম যদি আমার সাথে ইউনিফর্ম না হয়, এক কাতারে যদি আমি সামিল না হই মন থেকে, যে আমি দরকার হলে জান দিয়ে দেব, তাহলে এটার জন্য একটা লিডারশিপ মেন্টরিং দরকার আছে, এটার জন্য একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দরকার আছে, ভেরি ক্লিয়ার, ভেরি ভিভিডলি ক্লিয়ার টু এভরিবডি। তাহলে এই জিনিসগুলো আমরা সমন্বয়ের অভাবের কারণে হচ্ছে না বলে এই রয়ে যাচ্ছে। আমি হেলথ সিস্টেমটাকে চেঞ্জ করে নিই, কীভাবে চেঞ্জ করবো আমি কোনো ইনস্ট্রাকশন ওখানে দিই নেই, ওরা জানে না, যে যেভাবে পারে ওভাবে করতেছে। যেটা হচ্ছে যে ডাক্তারদের ডিউটি, এটা উহানে যেভাবে করেছে সেটা হচ্ছে ওরা দুই সপ্তাহের জন্য একদিনে তিনটা শিফট করে ডাক্তারগুলো সব এনে একটা হোটেলে এক জায়গায় রেখেছে, ওরা হোটেলে রেখেছে, ওদেরকে দুই সপ্তাহ ধরে ডিউটি করেছে, করার পরে ওরা কিন্তু কোয়ারেন্টাইনে চলে গেছে, কারণ সে পজিটিভ ইয়ের মধ্যে আছে। গিয়ে আর একটা টিম আসলো, ওরা আরও দুই সপ্তাহ চাকরি করলো, ওরা আবার কোয়ারেন্টাইনে চলে গেল। তাহলে এইভাবে করে কোয়ারেন্টাইন থেকে যখন ফিরলো আবার সে আসলো। এইভাবে না করলে অল্প দিনের মধ্যে আমার সব ডাক্তারগুলো কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিতে হবে, আমার হেলথ কেয়ার ওয়ার্কাররা দেখবে যে ও এক্সপোজড হয়ে গেছে, এবং এক্সপোজ হয়ে গেলে তো আমার তো কিছু করেনি, ওকে তো কোয়ারেন্টাইনে যেতেই হবে, আইসোলেশনে যেতে হবে পজিটিভ বলে। তাহলে এই জন্য সব ডাক্তার কিন্তু শেষ হয়ে যেতে পারে আমার দেশে। আমি এখনও কিন্তু এটা ফুললি ওভাবে করে প্ল্যান করতেছি না। ডাক্তারগুলোকে যারা কোভিড হাসপাতালে চাকরি করবে ওদের জন্য আলাদা বাসস্থান সহ, যেগুলো খাওয়ার দাওয়ার ইত্যাদি সহ, এবং ওরা একটা পিরিয়ড কাজ করবে, এরপরে ওরা কোয়ারেন্টাইনে যাবে, সাজ দ্যাট দ্যাট ডু নট ইনফেক্ট দেয়ার ফ্যামিলি। আমরা এগুলো করতে হবে আমাদেরকে যখনই যত বাড়তেছে। তাহলে যেটা বললো যে আমরা সময় পেয়েছি কিন্তু লকডাউন দিয়ে, এই সময়টা আমি ব্যবহার করতে পারতেছি কিনা ইফেক্টিভলি, এটার উপর ডিপেন্ড করতেছে আমার ভবিষ্যৎটাকে। আপনি বলেন যে ভবিষ্যৎ কী, ভবিষ্যৎ হচ্ছে আমি কীভাবে এটাকে ব্যবহার করতে পারতেছি এটার উপর ভবিষ্যৎ। যদি আমি ব্যবহার করতে না পারি তাহলে যারা মরে যারা বাঁচে থাকে বাঁচে থাকলাম, এটাই হচ্ছে। ধন্যবাদ স্যার। আমি যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসতে চাই যে হাত ধোয়ার কথা বলছিলাম, আপনারা শুনছি হাত ধোয়া, হাত ধুতে হবে সুনির্দিষ্টভাবে বা কী কী প্রক্রিয়া, কমপক্ষে 20 সেকেন্ড ধরে ইত্যাদি নানা বিষয়। আরেকটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। আমার অভিজ্ঞতা বলি বা চারপাশে যা দেখছি, আমরা মানুষজন হাত ধোয়া থেকে হ্যান্ড স্যানিটাইজারের দিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে, তো কোনটা আসলে আমরা বেশি? না শোনেন, হাত ধোয়াটা আমাদের বহুদিন আগে থেকে কথা। আমরা 2005 সাল থেকে যখন বার্ড ফ্লু নিয়ে কাজ করি তখনও আমরা বলেছি যে হাত ধোয়া এবং সাবান দিয়ে হাত ধোয়া। এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। আমি মাইক্রোবায়োলজিস্ট, আমি ল্যাবে কাজ করেছি, আমি ট্রেনিং দিয়েছি ডাক্তারদের। সেটা হলো এই যে আসলে সাবান দিয়ে হাত ধোয়াচ্ছে এই ক্ষেত্রে আর কোনো কার্যকর বিষয় নেই। কেন নেই আমি একটু ব্যাখ্যা করি। বিষয়টা হলো যে আমাদের যে সিক্রিশনগুলো যেটা দিয়ে আমাদের এই ভাইরাসটা আসে, ধরেন কফ, থুতু, স্নিজিং, এগুলো থেকে, সেটা একটা আঠালো জিনিস, সেখানে মিউকাস আছে, সুতরাং এতে হাতে আঠালোভাবে লেগে থাকে, এবং এর পরিমাণটা যদি বেশি হয় তার মানে ভাইরাস বেশি থাকবে। আর সেখানে যদি আমি একটু স্যানিটাইজার দিই, ওর ভিতরে কিন্তু এটা যেতে পারছে না, তার মানে ভিতরে ভাইরাসটা রয়ে যাচ্ছে। তাহলে আমি যদি স্যানিটাইজারও দিই এবং এখানে যদি একটা বড় দলা পড়ে, সেই বড় দলা মানে কিন্তু আমাদের মাইক্রোস্কোপিক বড় দলা, এটা তো আপনি জানেন যে এটা ওই দলা না, মানে চোখে দেখার বড় দলা না, তাহলে এটা কিন্তু থেকেই যেতে পারে অন্তত নিচে। তাহলে আমরা কিন্তু জাস্ট স্যানিটাইজার দিয়ে একটু করছি, এটা কিন্তু এত আঠালো যে উঠছেও না, তাহলে এখানে ঝুঁকিটা রয়ে যাচ্ছে। তো এই হ্যান্ড স্যানিটাইজার আসলেই এটা মানে আমি যদি সাবানের সাথে তুলনা করি, বিশেষ করে কম দামি সাবান যেখানে ক্ষার বেশি আছে, সাবানটা আপনি জানেন যে হাঁড়ি পাতিল যখন ধোয় যত বেশি তেল লেগে যায়, আঠালো হয়, তত বেশি আমরা করি কি ক্ষারযুক্ত সাবান দিই, কম দামি সাবান যেগুলো আমরা বলি। কেন? কারণ এটা আঠালোটা ভাবটা কেটে দেয়। ঠিক তাই আমাদের হাতেও যখন আমরা এটা দেব তখন ওই আমাদের যেটা সিক্রিশন লেগে থাকে ওটা নিয়ে যাবে। পাশাপাশি এই ভাইরাসের যে এনভেলপটা আছে, এই এনভেলপটাকে, এই ডিটারজেন্ট যেটা আছে সাবানের, এই যেটা ক্ষার, যত মানে ক্ষার বেশি হবে তত ওটাকে ডিসইন্টারাপ্ট করে। তো সুতরাং অবশ্যই আমি মূলত বলবো যে মূলত আমাদের সাবান দিয়ে হাত ধোয়ায় নজর দিতে হবে, সাধারণ সাবান, কোনো বড় সাবান দরকার নেই, এবং এটাই প্রোটেক্ট করবে, শুধু হ্যান্ড স্যানিটাইজার প্রোটেক্ট করবে না। এটা আমরা বলি ওই সময় যখন আপনার কাছে পানি নেই, যখন আপনি কিছুতেই হাত ধুতে পাচ্ছেন না, কিন্তু ফর দ্য টাইম বিং আপনি এটা একটু দিলেন। কিন্তু পারতপক্ষে আমরা যখনই বাইর থেকে বাসায় যাচ্ছি, প্রত্যেকের উচিত হাত ধোয়া সাবান দিয়ে, পানি দিয়ে। স্যার আপনার কাছে আসবো। স্যার আমি একটু নিউ ইয়র্ক থেকে ঘুরে আপনার কাছে আসতে যাচ্ছি। যে হাসানুজ্জামান সাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমরা আলোচনার শেষের দিকে আছি। আপনার কাছ থেকে আমরা যে নিউ ইয়র্কে যে প্রস্তুতির খবরগুলো শুনছিলাম, তো তারপরে এত প্রস্তুতি নেওয়ার পরে এখনকার অবস্থা কি একটু খুব সংক্ষেপে বলবেন। জি, এখন পর্যন্ত আজকে এখন বেলা 1:45 বাজে, দুপুর 1:45, এই সময়ের মধ্যেই কিন্তু যুক্তরাষ্ট্রে প্রায়
14,000 মানুষ আজকে দিনের মধ্যে কিন্তু আক্রান্ত হয়েছে এবং প্রায় 450 মানুষ কিন্তু মারা গেছে আজকে, পুরো দিন কিন্তু পড়েই আছে। তো আমরা জানি না যে আজকে দিনেও কত সংখ্যক মানুষ আক্রান্ত হবে এবং কত সংখ্যক মানুষের মৃত্যু হবে। যে আলোচনাগুলো বিশেষজ্ঞদের কাছ থেকে শুনছিলাম সেই জায়গাটিকে আমি নিউ ইয়র্কে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু কথা কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরতে চাই। যেমন আমরা গত কয়েক ঘন্টা আগে আমরা জেনেছি যে যে সেবা দিচ্ছেন যারা চিকিৎসক, নার্স, তারপরে ফায়ার ব্রিগেডের কর্মী যারা আছেন এরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের ডেপুটি চিফ সাইদ রহমান, তিনি বাংলাদেশি, তিনি কিন্তু মারা গেছেন, কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন। আপনি চিন্তা করতে পারেন যে ফায়ার ডিপার্টমেন্টের যিনি উপপ্রধান তিনি কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের মধ্যে কি সচেতনতা ছিল না? তাদের মধ্যে কিন্তু সচেতনতা আছে। অনেক চিকিৎসক আক্রান্ত হয়েছেন, শুধুমাত্র নিউ ইয়র্কে 10 জন বাংলাদেশি চিকিৎসক কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আমরা জেনেছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে জি বুঝতে পারছি আসলে অবস্থা খুব বেশি ভালো নয়, তারপরে সাবধানে থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রত্যাশা করছি। হাসানুজ্জামান সাকি জি, স্যার কিছু বলতে চাচ্ছিলেন আপনি? বলতে চাচ্ছিলাম যে যেহেতু একটা এরকম নতুন রোগ আসলে আমরা কিন্তু সবকিছু জানি না, এটা মানে নলেজ ইজ ইভলভিং, কিন্তু একটা একটা নিউ ইনফরমেশন দেখা যাচ্ছে যেটা হচ্ছে, যেটাকে দায়ী করা হয় যে আমেরিকাতে এত বেশি কেন হলো, ওরাও তো সময় পেয়েছে, আমরা শুধু সময় পাইনি। ওটা ওটার প্রধান কারণ ইদানিং দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কে সব লোকরা মাস্ক পরতে দেরি করেছে। জি স্যার, শেষ করবো আস্তে আস্তে। এই মাস্ক পরতে দেরি করে এই জন্য এখন দেখা যাচ্ছে প্রায় শতকরা আপ টু 25% পেশেন্ট, চারজনে একজন, কোনো সিমটম নেই কিন্তু ও ক্যারি করতেছে। জি, তাহলে সাধারণ মানুষকে এখন শতভাগকে উইদাউট ফেইল যখন বেরোবে শতভাগ মাস্ক পরতে পারে, এটা দিলে সাইজ অফ দ্য এপিডেমিকটা ছোট। জি, শেষ করবো স্যার। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, ধন্যবাদ জানাচ্ছি তাকেও। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।